নমস্কার দর্শক বন্ধু, কুসুম টিভির জ্যোতিষ বিচার কার্যক্রম কু আপনার স্বাগত। অদ্য নভেম্বর একুশ তারিখ দুই হাজার কোড়িয়ে মশিহা শনিবার কার্তিক শুক্লপক্ষ সৌর মাস তুলা বিছা ছ দিন সূর্যোদয় প্রাত ছটা তিনি মিনিট অণত্রিশ সেকেন্ড আর সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তিন মিনিট পঞ্চাবন সেকেন্ড। সিংহ রাশির আজ ঘাত চন্দ্র, বৃষ সিংহ ও কন্যা রাশির আজ ঘাত বার, সপ্তমীর একদিষ্ট প্রাবণ শ্রাদ্ধ, অদ্য তাল ভক্ষণ নিষেধ। তবে আসন্তু দর্শক বন্ধু, আজ মেষ রাশি ঠারু মীন রাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল জানিবা, যাহা আজ আপনার জীবনরে ঘটি পারে। জ্যোতির্বিদ এবং বাস্তু বিশেষজ্ঞ ডাক্তার বায়ুনন্দন মিশ্রক গণনা অনুসারে। তবে প্রথমে যা মেষ রাশির ফলাফল, আজ পরিবারের সন্দেহ ও ভুল বুঝামণা সৃষ্টি হয়ে পারে। নৈরাশ্যর ছায়া আচ্ছাদিত মন নিষ্পতি নেবার দ্বন্দ্বরে পড়ব। অফিসে কৌশি বিষয় নিয়ে বুঝামণার তিক্ততা সৃষ্টি হয়ে পারে। আলোচনা ও আনুষ্ঠানিক কামরে দ্বন্দ্ব দূর হয়ে পারে। এবে আসন্তু দেখিবা বৃষ রাশির ফলাফল। আজ ধন ও কার্যহানি হয়ে পারে। সতর্কতার সহ মাপি চুপি কহুলে কিছু না কিছু অভিযোগ যোগর কৈফত দেবাকু পড়ি পারে। জমি জমা কচেরি মামলা আলোচনা সভা ও লেখাপড়া দিগরু উপকৃত হেবে। সন্তানক বিষয় চিন্তা করি মন ভালো লাগি নপারে। এবে মিথুন রাশির ফলাফল জানিবা। আজ বন্ধুমানক সাহায্যের মানসিক দ্বন্দ্বর অবসান ঘটিব। জনে আত্মীয়ক সহযোগ দ্বারা অর্থ লাভ ও সম্মান সাঙ্গকু বাল্য বন্ধুক সান্নিধ্য লাভ করে খুশি রহবে। শিল্প বাণিজ্য ব্যবসায় ও পরিবহন ক্ষেত্রে সামান্য প্রতিবন্ধক দেখা দেই পারে। এবে আসন্তু দেখিবা কর্কট রাশির ফলাফল। আজ অফিস কামরে ভাবপ্রবণবশত বিরক্তিকর কথা কহি অপদস্থ হয়ে পারন্তি। পর কথারে প্রভাবিত ভুল মার্গর অনুসরণ মধ্যে করে পারন্তি। জমি জমা কারবার সৎসঙ্গ কিংবা ধর্মানুষ্ঠান দিগরু প্রেরণা লাভ করে পারন্তি। নিকট সম্পর্কীয় মানক সহ মিত্রতা স্থাপন করে পারন্তি। এবে আসন্তু দেখিবা সিংহ রাশির ফলাফল। আজ ব্যয় বৃদ্ধি ও দূরযাত্রা পাই মার্গ সুগম অটে, কিন্তু শনিক সম্বন্ধ জনিত মানসিক অবসাদ বড়িবা কারণরু কৌণসি কাম উৎসাহপ্রদ ন হই পারে। ঈর্ষা পরায়ণ ব্যক্তিঙ্ক মিথ্যা গুজবরে আতঙ্কিত হুয়ন্তু নাহি। মালিমকদমা কিংবা বিবাদীয় ঘটনারে সন্তোষজনক ফল পাইবে। এবে আসন্তু কন্যা রাশির ফলাফল দেখিবা। আজ যে কামরে হাত দেবে সেথিরে সফলতা অবশ্যম্ভাবী। আকস্মিক ভাবরে দূরস্থানকু যাত্রা করিবাকু পড়িবারে এবং পরিস্থিতিরে পড়ি খরচান্ত হেবে। আজ দিনটি দেহ ভালো রহিবা সহিত মন আনন্দিত রহিব। এবে তুলা রাশির ফলাফল দেখিবা। আজ বিলাস ব্যসন মধ্যরে দিনটিকু অতিবাহিত করিবে। হস্তা নক্ষত্র সকাশে সকাল সকাল ধার করজ কিংবা পূর্ব শত্রুতা সাময়িক আলোচনার কেন্দ্রবিন্দু হেবার সূচনা রয়েছে। পরিবার ভিতরে সমস্যা সমাধান পাই চেষ্টা করিবে। সঙ্গীত ও নৃত্য সাঙ্গকু ধর্মকার্যরে নিজকু নিয়োজিত করিবে। এবে আসন্তু দেখিবা বিছা রাশির ফলাফল। আজ বিভিন্ন প্রকারর কল্পনা জল্পনা মনরে আলোড়ন সৃষ্টি হেব। দীর্ঘ সময়ের কার্যব্যস্ততা হেতু ক্লান্তি ও অবসাদ অনুভব করি পারন্তি। সেবা ও পরোপকার হেতু সামাজিক প্রতিষ্ঠা বড়িব। কোনসি বন্ধুঙ্ক সাহায্য সহযোগ ও আত্মীয়তার উৎফুল্লিত হয়ে পারন্তি। এবে ধনু রাশির ফলাফল। আজির আপনক কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির চাপ ক্রমশ বড়ি পারে। কোনসি বন্ধুঙ্ক দ্বারা প্রতারিত হেবার বহুত সম্ভাবনা রয়েছে। উত্তরাষাঢ় নক্ষত্র প্রতিবেশীঙ্ক সহ সম্পর্ক মধুর রাখিবা পাই চেষ্টা করি কেতেকাংশে উপকৃত হেবে। দীর্ঘ দিনর মৌলি যাইথিবা আশা পুনি উজ্জীবিত হেব। এবে মকর রাশির ফলাফল জানিবা। আজ আপন কোনসি নূতন কর্মরে উৎসাহিত রহিবে। কর্মক্ষেত্রে পৃষ্ঠ সাহায্য লাভ করি মনোবল ক্রমশ বৃদ্ধি পাইবার আশা মধ্যে রয়েছে। ফেরন্তা বাটরে অসাবধানতা বশত দ্রব্য নষ্ট হয়ে পারে। বিবাদীয় ঘটনার বন্ধুঙ্ক মধ্যস্থতার ফয়সালা হয়ে যাব। কুম্ভ রাশির ফলাফল এবে দেখিবা। আজ জনে বন্ধুঙ্ক সাহায্যকু ভুলি পারিবে না। ঘর সাজসজ্জারে আনুষ্ঠানিক কামরে নৃত্য ও সঙ্গীতরে মজি রহিপারন্তি। আর্থিক দিগ ভালো রহিব ও কোনসি জনহিতকর কামরে তাহাকু বিনিযোগ করিবা পাই চিন্তা করিবে। প্রত্যেক ক্ষেত্রে সতর্ক রহি কাম করিবা ভালো হেব। এবে আসন্তু দেখিবা মীন রাশির ফলাফল। প্রত্যেক কর্মরে শুভ ফল পাইবে।
କିନ୍ତୁ ପାରିବାରିକ ଦିଗରୁ କେତେକ ବ୍ୟତିକ୍ରମ ସୃଷ୍ଟି ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଯେତେ ଭଲ କାମ କଲେ ମଧ୍ୟ କର୍ମକ୍ଷେତ୍ରରେ ସମାଲୋଚିତ ହୋଇପାରନ୍ତି। ବାଣିଜ୍ୟ ରାଜନୀତି ଓ ପ୍ରଶାସନ କ୍ଷେତ୍ରରେ ଲକ୍ଷ୍ୟ ହାସଲ କରିବେ। ଆଜି ତ ସମୟ ହୋଇଯାଇଛି, କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖୁଛି। ପୁଣି ଆସନ୍ତାକାଲି ଠିକ୍ ଏହି ସମୟରେ ଆପଣମାନଙ୍କ ସହିତ ଭେଟ ହେବ। ରହୁଛି, ନମସ୍କାର।